हाय गाइस, गुड मॉर्निंग, हैव अ नाइस डे, वेलकम बैक टू माय चैनल ज्योतिका ब्लॉग। আপনাদের সবাইকে वेलकम। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জ্যোতিকা, আমিও ভালো আছি। দেখুন সকাল সকাল আমার মেয়ে উঠে গেছে, আমার সোনা উঠেছে। এই যে গুড মর্নিং বলো সবাইকে, মা সবাইকে গুড মর্নিং বলছে। এই মান্থে এক্সাম হবে, জানি না ডেট এখনো দেয়নি, বাট আমাদের তো অনেক দিন ঘোরাফেরা হয়ে গেল। এই যে শুয়েছে মেয়ে, এখনো বিছানা ওঠেনি। হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন বিছানার কি পরিস্থিতি। আর আমার যা বেডিং হয়েছে, খালি বেড়ানো বাপের বাড়ি। এই বছরে দুবার তো আমি যাই, আদারওয়াইজ যাওয়া পড়ে না। সারা বাড়ি কাঁচা ধোয়া প্রচুর আছে। চলুন আপনারা আমার সাথে থাকুন, এখন একটু চাউমিন করি মেয়ের জন্য সকাল সকাল। চলুন গাইস, দেখুন চাউমিন করবো সকাল সকাল। এই যে চাউমিন গরম জলে দিয়ে আপনার ধুয়ে রেখেছি, গরম জলে দিয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে রেখেছি। দেখুন পুরো ফ্রেশ হয়ে গেছে চাউমিনটা। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটা ডিম। আর ভেজিটেবিল সেরম ছিল না, আনা হয়নি ওর দোকানে। কালকে গাজরও ছিল না ছেলেটার। যাই হোক, যা ছিল তাই, যে এই যে আলু বরবটি এই দিয়ে করব। আর এই যে আপনার শসা পেঁয়াজ সব কুচিয়ে রেখে দিয়েছি। আর এইটা হচ্ছে আপনার ম্যাগি মশলা। আপনার আমার সাথে থাকুন, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চলুন, বুঝতে পাচ্ছেন আমার গলার আওয়াজই, আমি যখনই বেরিয়ে আসছি, আমার তো এত ঠান্ডা সহ্য হয় না। ঠিক আছে, চলুন আপনারা আমার সাথে থাকুন প্লিজ। চলুন গাইস, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর অ্যাটলিস্ট সর্ষের তেল দিয়েছি, কেন চাউমিনটা করলে সর্ষের তেলে আমার ভীষণ ভালো লাগে। তেল আমার গরম হয়ে গেছে। চলুন এবার পেঁয়াজগুলো ছেড়ে দিই। যেহেতু সর্ষের তেল দিয়েছি, এমনিতে আমরা চাউমিনে খাই না হলুদ আর কি, হলুদ তো দেবই না। চলুন এবার আলু বরবটি গুলো ছেড়ে দিই। এই যে কাঁচা লঙ্কা দুটো ছেড়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, কেন আমার মেয়ে ঝাল খাবে না বা ঝাল খেতে পারে না। হাই গাইস, চলুন খুন্তি নাড়ার পালা। তারপরে এই যে এক বেডিং, মানে পুরো এত বেডিং, সব কাঁচা ধোয়া করতে হবে। আমার অবস্থা দেখে বুঝতে পাচ্ছেন, কথা গলা দিয়ে বের হচ্ছে না, বাট জ্বর। আর এই যে আমার হ্যাংকি হচ্ছে, সঙ্গী হচ্ছে, এখন কিচ্ছু করার নেই, পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। বেড়াতে যাওয়ার মাসুল আর কি দিচ্ছি এখন। চলুন আপনারা আমার সাথে থাকুন, খুঁটিনাটি যা করবো আপনাদের সাথে আমি শেয়ার করবার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন প্লিজ। চলুন, আকাশের মধ্যে দেখুন রোদ উঠেছে, বাট একটা মেঘ কেমন ঘুমোর ধরে আছে আকাশটায়, প্রচন্ড একটা মেঘ, বাট এদিকে রোদ উঠেছে। সকালবেলা পরিবেশটা ভালোই থাকে, আমার অবস্থা খুবই খারাপ গাইজ, আমার ভীষণ অবস্থা খারাপ। পুকুরটা দেখুন এখন একটু পরিষ্কার লাগছে, একটু হাওয়া টাওয়া দিলেও পরিষ্কার হয়। বা সবাই মিলে রাখার চেষ্টা করলে পুকুরটা পরিষ্কার থাকতেই পারে। দেখুন গাইজ, চাউমিনটা হতে হতে ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আমি সব শেয়ার করছি একটু একটু করে। আপনারা আমার সাথে থাকুন। চলুন গাইজ, স্বাদ মতো একটু নুন দিয়ে দিই। দেখুন গাইজ, আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা ভেঙে দিলাম, এবার আপনার টমেটো কুচিগুলো দিয়ে দেব। চলুন গাইস, এই যে চাউমিন গুলো দিয়ে দিচ্ছি, দেখুন আমার চাউমিন গুলো পুরো ঝুরঝুরে হয়েছে। দেখুন গাইস, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আপনার চাউমিন মশলাটা দিয়ে দেব। চলুন গাইস, নাও বাড়াতে একটু ভিনিগার দিয়ে দিলাম। দেখুন গাইস, আমার চাউমিন পুরোপুরি রেডি, আর দারুণ একটা স্মেল বেরিয়েছে, দারুণ। বাদাম দিলে আরো ভালো হয়, আমার মেয়ে খাবে না বাদাম, আমার মেয়ে বেঁচে বেঁচে ফেলে দেবে, যার জন্য বাদাম আর দিলাম না। কেউ আসলে পরে সবকিছু দিয়ে করি, আপনারা বলবেন কেমন লাগলো আমার রেসিপিটা।
দেখুন গাইস আমার চাউমিন কমপ্লিট। এই যে মামি এতে খাবো এখন, সকালবেলা ব্রেকফাস্টে চাউমিন হবে। আমি এটাকে একটু ডিম সেদ্ধ করে দেবো, ব্যাস। চলুন আপনারা আমার সাথে থাকুন। দেখুন গাইস ছাওয়াতে, এগুলো ছাওয়ায় মিলছে, এদিকে রোদে রং জ্বলে যাবে, যেগুলো কাঁচা ধোয়া পাওয়া না, সব কাঁচা ধোয়ার পাওয়া না, কি দুর্দশা সব হয়ে আছে। কি অবস্থা, এত সব কাঁচা, এক জায়গাতে কি এসে এত কাঁচা। রোদে তাকানো যাচ্ছে না, রোদে একদম তাকানো যাচ্ছে না, এমন অবস্থা সব। ঘুরে আসার ইয়ে না শুরু করেছি, সব গাছগুলো মরে গেছে। এই পুজো দুর্গা পুজোয় গেছে অর্ধেক, এই পুজোয় গেল অর্ধেক। বাড়িতে মানুষজন থাকা দরকার, সব সময়ের জন্য দরকার, মানুষজন না থাকলে খুব মুশকিল। খালি আদা গাছ আর হলুদ গাছগুলো ঠিকঠাক আছে, আর কোনো গাছ ঠিক নেই। কি অবস্থা হয়েছে এই গাছ, কি অবস্থা হয়েছে, বাসের ভাষা পড়ে পড়ে। এগুলো তোলে নি, হায় হায়, বাড়িতে না থাকার ফল সব সব। চলুন গাইস, এই যে পটলগুলো ভেজেছি আপনাদের দেখানো হয়নি, আর এই যে ডিম করব আজকে, কাঁচা ধোয়া গোছানোর পালা চলছে, আর এবার ডিমটা করে নিই। চলুন গাইস, মশলাগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিই মশলাগুলোকে। এই ফাঁকে ফাঁকেই, কাজের ফাঁকে ফাঁকে এসে আপনার রান্না করে নিচ্ছি। দেখুন গাইস, খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার মশলাটা, অনেক ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ছেড়ে দেবো। চারটে ডিম নিয়েছিলাম, তার মধ্যে একটা ডিম ভেঙেই গেছে, দেখুন পুরো ভেঙে গেছে ডিমটা। Thank you.
দেখুন গাইস পুরো কষানো হয়ে গেছে, এতে জাস্ট অল্প করে জল দিয়ে দেব। আস্তে করে ডিমটাও ছেড়ে দেব। এটা দুধ দশা দেখুন, এটার যা দুধ দশা হয়েছে, একে আর ভাজা যায়নি। আপনাদের মশলাগুলো শেয়ার করতে পারিনি, সরি। যাই হোক, কাজটা তো ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে সব কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন গাইস ডিমের কারিটা অলরেডি হয়ে গেছে, দেখুন। এবার নাবিয়ে ফেলবো। দেখুন গাইস আমার ডিমের কারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখুন। ফাইনাল লুক, আপনারা আমার সাথে থাকুন। দেখুন গাইস সব কাজ সেরে এবার আপনাদের কাছে এলাম। দেখুন এবার ব্যালকনিটা, এবার মানুষ মানুষ লাগছে, সব গাছগুলো হিসাব মতো এখন বেঁচে গেছে। দেখুন যে ফুলও হয়েছে, একদম তরতাজা হয়ে গেছে গাছগুলো সব। আমার ব্যালকনিও পুরো পরিষ্কার, একদম ধুয়ে ফেলেছি, ব্যালকনিতে আর কোথাও কিচ্ছু নেই। এই যে দুর্গাপুজোয় গেছিলাম তখন বড় আমার ঝাপড়া তুলসী গাছটা বিশাল বড় ছিল, এই যে নষ্ট হয়ে গেছিল আবার হয়েছে। এই যে এই গাছগুলোকে যত্ন করছি, এবার ভগবানের কৃপা হলে, রাধে গোবিন্দর কৃপা হলে এই গাছগুলো আমার বেঁচে যাবে। দেখুন তুলসী গাছগুলো আমার এত সুন্দর, পাড়ার মধ্যে বোধহয় সবার থেকে বড় গাছ ছিল, সবার থেকে বড় তুলসী ছিল, মানে আমার কোমরের সমান, বুক সমান ছিল তুলসী গাছটা। দুর্গাপুজোয় গিয়ে এরকম নষ্ট হয়ে গেছিল, দেখুন আবার গাছ হচ্ছে। রাধা গোবিন্দর কৃপা থাকলে নিশ্চয়ই বড় হবে। চলুন আজ আর ভিডিওটা বাড়াবো না। দেখুন কি রোদ, ভীষণ গরম। আজ কতগুলো কেচেছি, কাল আবার কতগুলো কাচবো। আস্তে আস্তে মানে বেড়ানো এবছরের মতো হয়তো শেষ, যাই মাঝে মধ্যে বাপের বাড়ি যাই, বাট গিয়ে থাকতে পারি না, আধা ঘন্টা এক ঘন্টার জন্য গিয়ে ঘুরে আসি। ভাইয়ের মেয়েটা খুব কান্নাকাটি করে, খুব ভালোবাসে আমাদের। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন। আমিও সকলের পাশে আছি, সকলে যেন সকলের তরে থাকি। পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।